ডান দিকে ঢুকবে দিদি দিদি আর আমি দিল্লি খুব কম যাই, এমনিতেই যাই না কোথাও, যেহেতু এখানে একটা দায়িত্ব আছে বলে সারাক্ষণ এখানেই প্রভাব পড়ে, কিন্তু আমাদের সরকারি কাজে কখনো কখনো যেহেতু দিল্লির রাজধানী, দিল্লিতে পার্লামেন্ট, দিল্লিতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সবাই আছে, তাই কখনো কখনো রাজ্যের কথা বলছি, এটা রুটিন কাজ এবং আমি দীর্ঘদিন দিল্লি যাইনি, সরকারি যাচ্ছি এখন আমার কতগুলো রাজ্যের ব্যাপারে আমার কিছু টাকা পাওয়া আছে, তাছাড়াও পিএসসিগুলো যেগুলো ব্যাংক থেকে শুরু করে আমাদের এয়ার ইন্ডিয়া থেকে শুরু করে রেল থেকে শুরু করে অনেক প্রবলেম আছে, এরা তো কোথাও যেতে পারে না, এরা আমাদের এসে করে, তো এই সুযোগ পেলে এদের কতগুলো করতে পারে, এইগুলো একটা হচ্ছে রাজ্যের ব্যাপার আছে। আর হচ্ছে আমার রাজ্যের নাম চেঞ্জ করার ব্যাপারটা আছে, এইসব তারপরে কথা প্রসঙ্গে যা আছে। দিদি বিশ্বকর্মা পুজো কালকে শুভ কর্ম সবাইকে।